চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সারা দেশে জাঁকিয়ে নামবে দ্বিতীয় পর্যায়ের শৈত্যপ্রবাহ আবহাওয়া অফিস বলছে আগামী এক দুই দিন তাপমাত্রা কিছুটা বাড়বে তবে ইতোমধ্যেই তীব্র থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহে আক্রান্ত রাজশাহী রংপুর এবং খুলনা বিভাগের বিভিন্ন জেলায় সহসায় কাটছে না শৈত্যপ্রবাহ পরিস্থিতি জান্নাতুল বাকে কেকার রিপোর্ট আবহাওয়া অফিস বলছে এবছর শীত মৌসুমে সারা দেশে স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা কম এর প্রভাব পড়েছে দেশের পশ্চিমাঞ্চলের রাজশাহী রংপুর এবং খুলনা বিভাগে গত তেইশ ডিসেম্বর থেকে দেশের পশ্চিমের তিন বিভাগের বিভিন্ন জেলায় শুরু হয় তীব্র থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ এক সপ্তাহ বেশি থেকে মাঝারি শৈত্যপ্রবাহ রংপুর কুড়িগ্রাম পঞ্চগড় নীলফামারিতে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত গত দোসরা জানুয়ারি নতুন বছরের দ্বিতীয় দিনে পঞ্চগড়ের তেতুলিয়াতে রেকর্ড করা হয় চার দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা এখনো পর্যন্ত এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা মাঝরাত থেকে শুরু হয়ে ঘন কুয়াশায় ঢেকে থাকা এই প্রত্যন্তের জেলাগুলোতে বেলা বাড়লেও সূর্যের দেখা মেলে না কষ্ট পাচ্ছে বয়স্ক নারী শিশু ছিন্নমূল সহ সব মানুষ আবহাওয়া বলছে ইতোমধ্যে আন্দামান সাগরে একটি সাইক্লোন অবস্থান করছে আগামীকাল সাইক্লোনটি আন্দামান নিকোবর উপকূল অতিক্রম করবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আন্দামান সাগরে একটা সাইক্লোন আছে এই নাম পাবুক সুতরাং সেই পাবুকটা আগামীকালের মধ্যে আন্দামান আইল্যান্ডকে অতিক্রম করার পর সেটা রিক্যাপ করে যে জানুয়ারি মাস হলো সবচেয়ে শীতলতম মাস এবং এই মাসে আমরা আমাদের তথ্যপত্র অনুযায়ী এবং ক্লাইমেট অনুযায়ী আমরা বলতে পারি যে জানুয়ারি মাসে আরও এইরকম হালকা সত্যপ্রবাহ শুরু হবে কখনো কখনো সেটা মাজারি সত্যপ্রবাহ টার্ন নিয়ে অতি তীব্র সত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা জানুয়ারি মাসেই থাকে সুতরাং এই ধরনের সম্ভাবনা বাংলাদেশে এই জানুয়ারি মাসে রয়েছে নয় তারিখ থেকে স্পেলটা শুরু হবে গত বছর আট জানুয়ারি দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা উনিশশো সালের চৌঠা ফেব্রুয়ারিতে এই যাবৎকালের সর্বনিম্ন তাপমাত্রা দুই দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল রংপুর বিভাগের পঞ্চগড় জেলার তেতুলিয়ায় তাপমাত্রা সবচেয়ে কমা কম রেকর্ড করা হয়েছে কখনো কখনো তাপমাত্রা চার দশমিক নয় কখনও পাঁচ দশমিক এক এই রকম সুতরাং পঞ্চগড় জেলায় তীব্র আছে যদিও এখন তীব্র অবস্থায় নেই আজকে সেটা তীব্র থেকে কিছুটা উন্নতি লাভ করেছে আজকে সেখানে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত আছে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় ধাপে শৈত্যপ্রবাহ শুরু হলে মাস জুড়ে শীতের তীব্রতা থাকবে বলেই পূর্বাভাস আবহাওয়া অফিসের চানাতুল বাকে কেকা চ্যানেল আই ঠাকা